অবস্থা সবার? তো আজকে আমি মূলত আলোচনা করব সেই সকল পোলাপানদেরকে নিয়ে যারা মোটামুটি চাচ্ছে যে ভাই আমার পাবলিকে একটা সিট দরকার, ভাই আমি মেরিট টেরি চাই না, ভাই আমার একটা সিট দরকার, এখন আমার পরিস্থিতি এমন হয়ে গেছে আমাকে একটা সিট পাইতেই হবে, কোথাও চান্স হয় নাই। ডিউ কি বলে রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, হ্যাঁ বুয়েটে পরীক্ষা দিতে পারি নাই, রুয়েট কুয়েট চুয়েটে তো হয়ই নাই, ভাই আমার একটা সিট দরকার, আমার শেষ ভরসা হচ্ছে জিএসটি, আমার একটা সিট দরকার, আমি কিভাবে পড়লে এই সিটটা পাবো আসলে কনফার্ম করতে পারবো। আচ্ছা আমি শুরুতে কিছু জিনিস বলিনি, তোরা অনেকেই হচ্ছে এখানে আসিস যে কি বলে জাজমেন্টাল মাইন্ডসেট নিয়ে, যে এই ভাই আজকে ভুল ধরবো, কোন নারায়ণটা ভুল লেখছে, কোন জায়গায় কি বলছে, কারে কপি করতেছে, এগুলা নিয়ে তোরা হচ্ছে মানে কমেন্ট বক্সে এসে সুন্দর সুন্দর লেখিস। ওরা হুদাই তো চান্স পায় নাই, ঠিক আছে, তোর থেকে বেশি জানি দেখে চান্স পাইছে, ঠিক আছে, তুই ভাইদের থেকে বেশি জানবি না, এটা স্বাভাবিক। তুই এই পড়াশোনার কথা বলতেছি, তুই পড়াশোনা সম্পর্কে কম জানিস দেখে তুই ভিডিও দেখতে আসছিস, তাই না? তুই কম জানিস এই জন্য তুই হচ্ছে ভিডিও দেখতে আসছিস, আইসা তুই ভুল ধরার দরকারটা কি? তোর বেটা চান্স হবে না, তুই মানে ভুল ধরতে শুরু করে দিস। আমি সবাইকে বলতেছি না, যেই পোলা পান্ডা আইসা বলে কমেন্ট বক্সে যে ভাই ওই বানান হয় নাই, এই ভাইকে কপি করছেন, আনাস ভাই, এই আনাস ভাই কি তোদের বাপ লাগে, মানে তোদের বাপ হয় আনাস, তাইলে সব জায়গায় আনাসকে টানিস কেন, যে আনাসের মতো হ্যান ত্যান, আনাস আনাসের জায়গায় আছে, সব জায়গায় আনাসটা টানার দরকার কি? হ্যাঁ ততটুকু যতটুকু তোর দরকার ততটুকু ইমোশন দেখা, এত বেশি ইমোশনাল হয়ে যায় না এই ওই পীর এই পীর নিয়ে, যে তোমার কি বলিস লাইফস্টাইল সবকিছু হয়ে যাচ্ছে মানে পীর ধইরা, তোমার পীরে কি চান্স পাওয়া দিবে? হ্যাঁ তোরা যারা মানে এই পোলাপান, আমি বলতেছি এই যে পোলাপানরা যে সারাক্ষণ তোর কি বলে গ্রুপে পীর পীর বলে তোর লাফালাফি করে না, এই এদের কারোরই হয়তো তোর চান্স হয় না, বেশিরভাগই তুই খোঁজ নিয়ে দেখিস যে যে আইডি থেকে তোর পীর পীর বলে চিল্লায় তুই দেখবি বেশিরভাগই ওদের চান্স হয় না, ওদের কাজই হচ্ছে তোর কি বলে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুক গ্রুপে ওই বালসাল করা, ঠিক আছে। আইসা হচ্ছে যারা পরবর্তীতে ভিডিও বানায় বা বলতে চায় এদেরকে আইসা তোর ওই কি বলে পীরদের সাথে তুলনা করা শুরু করে, এই বেটা পীর পীরের জায়গায় আমি আমার জায়গায় তুই তোর জায়গায়, তোর যেটা দরকার সেটা নিবি, এক্সট্রা কথাবার্তা বলবি না, যদি বলার থাকে ভাই বের হয়ে চলে যা, তোর জন্য ভিডিওটা না। ওকে যে পাবলিক একটা সিট দরকার, এখন দেখ নিশ্চয়ই তোর অন্য কোথাও চান্স হয় না এর জন্য তুই এই জায়গায় আসছো যে ভাই কিভাবে একটা সিট কনফার্ম করা যায়, তো আমি এখানে যেইভাবে বলবো ওইভাবে মানার চেষ্টা করবি, আই থিঙ্ক এইভাবে চললে অ্যাটলিস্ট একটা সিট পাবি জিএসটিতে। ওকে দেখ তোর প্রথম কাজ হচ্ছে একটা এডমিশন গাইড কিনে নেওয়া, এডমিশন গাইড, ঠিক আছে ভাই এডমিশন গাইড তো আছে, কি করব এডমিশন গাইড শুধু কিনলে হবে না, পরবর্তী ধাপ যেটা শুরুটা যে আমি এডমিশন গাইড কিনছি এখন কি করবি, দেখ এখন যদি আমি বলি যে একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে কোন জায়গায় তার বিভব শক্তি গতি শক্তি তিন গুণ হবে, এখন এই কোশ্চেনটা তুই যদি সলভ করতে যাস তাহলে তোর সুন্দর মতো এইভাবে যেভাবে তুই সলভ করিস, অ্যাকচুয়ালি এটা যদি উচ্চতা হয় তাহলে ভূমি থেকে আমি ধরলাম এক উচ্চতায় তার এই ঘটনাটা ঘটবে, তাহলে তোর উপরেরটা হবে এইচ মাইনাস এক্স, দেন এখান থেকে আমরা এই শর্ত বসায় তোর আমরা পুরা ম্যাপটা করি, তাই না? তো এই টাইমটা তো তোর দৃষ্টিতে নাই, তাই না, অল্প সময়ের ভিতরে তোর অল্প জায়গার মতো সলভ করে দিয়ে আসতে হবে, তো এটা তোর শর্টকাট আছে, তাই না, সুন্দর মতো তুই এটা শর্টকাট জানিস, এ এক্স ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে, এই এনটা কি, এই এনটা হচ্ছে যত গুণ হবে তত গুণ, তুই তিন গুণ হয় উচ্চতা যদি হয় তোর ধর 30 আর কি বলে 40 উচ্চতা যদি হয় তোর 40 তাহলে তোর এখানে হবে 40 ডিভাইডেড বাই কয় গুণ হয়েছে তিন গুণ 3 প্লাস 1 40 ডিভাইডেড বাই 4 দ্যাট মিনস 10 মিটার, এইটা তো তোর শর্টকাট, তাই না, তো তোর এইগুলো করার তো টাইম নাই, তাই না, তোর এডমিশন গাইড কিনলে হবে না, এই শর্টকাট গুলো জানতে হবে, ভাই আমি শর্টকাট গুলো কই থেকে জানবো, আমি তো নিজে তো এগুলো পারি না। ওকে এই শর্টকাট গুলো জানার জন্য তোর যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে, এটা যে কোনো কোর্স, এটা আমার কোর্স হতে হবে এমন কিছু না, হ্যাঁ আমি একটা কোর্স যদি খুলছি কালকে থেকে ক্লাস শুরু, এটা হচ্ছে পুরো জিএসটি আগ পর্যন্ত ক্লাস হবে, ওইখানে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে হচ্ছে আলোচনা করব বেসিক থেকে শর্টকাট নিয়ে, দেন মেন্টরশিপও থাকবে তোদের যাদের হচ্ছে ভাই মেজাজ ঠিক থাকে না, মাইন্ডসেট ঠিক থাকে না, প্রেশার অনেক, প্যানিক হয়ে যায়, ভাই একজন মেন্টর দরকার, এই জন্যই আমি খুলছি, আমার নিজে থেকে খুলে নেই, তোরা বলছিস দেখে খুলছি, প্রায় কি বলে 125 জনের মতো হয়ে গেছে, তো তোরা যদি চাস তাহলে হইতে পারিস, এখন আমার আমার কোর্স যে নিতে হবে আমি এটা বলতেছি না, তোর যে কোনো পীরের কোর্স তুই নে ওইটা প্যারা নেই, তারপর কি বলে কোর্স নিবি, কোর্স নেওয়ার পরে যেটা করবি সেটা হলো যে ওইখানে যা যা করানো হয় যেই ধরনের শর্টকাট দেখানো হয় যেইভাবে তোর ক্লাস নেওয়া হয় ওইগুলো হচ্ছে ফলো করবি,
যে তোর ফিজিক্সের কোন চ্যাপ্টার থেকে ভাইয়ারা কি জিনিস কিভাবে সলভ করতেছে কোন শর্টকাট দিয়ে, ওগুলো একটু খেয়াল করবি। এবং পরের কাজ কি, পরের কাজ হচ্ছে এক্সাম বেঁচে ভর্তি হওয়া, ঠিক আছে? যা পড়ছিস ভাই পড়ছিস, এডমিশন গাইড নিবি, কোর্সে ভর্তি হবি, দেন এক্সামে যাবি। প্রতিদিন ক্লাস করার পরে এই এডমিশন গাইড যেটা নিবি এটা একদম ভাজা ভাজা করে ফেলবি। ভাজা ভাজা মতলব ভাজা ভাজা একদম, মানে এমন ভাবে পড়বি যাতে জিজ্ঞেস করা মাত্র বলে দিতে পারি যে ভাই এই 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 গাইড থেকে আপনি আমাকে যা বলবেন আমি তাই আনসার করে দিতে পারবো। এটা হচ্ছে চান্স পাওয়ার তোর মূল শর্ত, তাই না? অনেকগুলা গাইড, অনেকগুলো বই পড়ার থেকে একটা একটা বই পড়বো বা একটা গাইড পড়বো, যে গাইড থেকে যা বলা হবে আমি সব পারবো, এই এই কনফিডেন্টটা থাকতে হবে। তো এইখান থেকে গাইড এসে ভাজা ভাজা করে ফেলবি। এই যে এখানে যে শর্টকাট গুলো দিয়ে পড়ানো হচ্ছে বা যেভাবে গাইডলাইন দেওয়া হচ্ছে এই কোর্সটাতে, এই কোর্সের অনুযায়ী ওই গাইড গুলো একদম ভাজা ভাজা করে ফেলবি। আর ভালো কথা, এই কোর্সের সব ডিটেলস আমি কি বলে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং কমেন্টও থাকবে। এবং যদি এই সম্পর্কে জানার থাকে তাহলে ওইখানে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারিস, আমার টিম হচ্ছে তোদের সাথে যোগাযোগ করে নিবে। তো এটা ক্লাস শুরু হবে কালকে থেকে 9 মার্চ, জিএসটি 1 পর্যন্ত থাকবে। ওইখানে তোরা চাইলে ভর্তি হয়ে যেতে পারিস, ঠিক আছে? ওইখানে তোর 350 টাকা, কোনো ব্যাপার না, 350 টাকা তোদের এমনিই শেষ হয়ে যায়। তোর যদি ইচ্ছা হয় যে ভাই মেন্টর লাগবে, ওকে ফাইন, তাহলে তুই 350 টাকা তুই এখানে ভর্তি হতে পারিস। আমারটা যদি ভালো না লাগে অন্য যে কারো কোর্স নিতে পারিস যেখানে তোর বেসিক থেকে দেখানো হবে, ঠিক আছে? তো এই যে কাজটা করলি, এক্সাম প্রতিদিন এক্সাম দিবি, প্রতিদিন যে করে পারিস। আমি বলি যে মিনিমাম তোর 10টা থেকেও তোর কি বলে মিনিমাম 10টা দিতে হবে প্রতিদিন। তোর তো একটা সিট দরকার ভাই, ধরে নিচ্ছি তোর আগে কিছু পড়া হয় নাই, তোর একটা সিট কনফার্ম করতে হবে। প্রতিদিন 10টা এক্সাম দিবি, এইখানে এক্সাম দিতে যা যা ভুল পাবি ওই ভুলগুলো এসে এই এডমিশন গাইড থেকে এবং ওই কোর্স থেকে কারেকশন করে নিবি। তো ওই প্রতিদিন 10টা এক্সাম দিলে 30 দিনে কয়টা হয় বল? 30 দিনে কয়টা হয়? অনেকগুলো এমসিকিউ। তাহলে এই 10টা এমসিকিউ যদি প্রতিদিন দিস, 100টা করে যদি এমসিকিউ হয়, ঠিক আছে, তার মানে কত হয়, 100 করে হলে তোর 1000, 1000 ইন্টু তোর কত 30, কত হয় ভাই? অনেক হাজার হাজার এমসিকিউ। তো ওই এমসিকিউ যদি এইভাবে সলভ করতে পারিস তাহলে তোর আসলে ওই এক্সট্রা করে আর বই ওই রকম কি ভাই বেসিক ঠিক নাই, ভাই আমার সবকিছু পড়তে হবে, ভাই আমার নতুন করে সব কিছু লাইন টু লাইন পড়ে দরকার নাই। এইভাবে যদি এমসিকিউ সলভ করতে পারিস 100টা করে প্রতিদিন, তোর কত 100 ইন্টু 10 কত হয়, 1000, 1000টা এমসিকিউ যদি প্রতিদিন সলভ করিস তাহলে তোর 30 দিনে কয়টা হয় হিসাবটা করে দেখ, আমার থেকে ভালো হিসাব তোরা জানিস। তো এইভাবে হচ্ছে করতে থাকলে ওই তোর করা এমসিকিউ থেকেই হচ্ছে তুই কমন পাবি। তো এই ছিল হচ্ছে ওভারঅল। আর আমি আবারও বলতেছি যে ভাই পি ধর ওকে ফাইন, বাট এইখানে এসে তোর মানে মানে পাকনামি করা দরকার নাই যে ভাই ওই পি ভালো, ওই পি সেরা, হ্যান তেন। ভাই সেরা হলে তুই ওনার কাছে যা, পেরা নেই, ঠিক না? আর তুই ওনার ওনার ব্যাপারটা নিয়ে আরেকজনকে ম্যানিপুলেট করার তো তোর তোর কোনো মানে কি বলে তোর কোনো রাইট নাই, তাই না? আর ওই অনলাইনের ভাইয়েরা তোর তো একদম মানে তোর একদম কি বলে তোর সবকিছু না, তাই না? যেটা আমি প্রথমে বলছিলাম তোর বাপ না হয়, ঠিক আছে? তো তোর যেহেতু তোর বাপ না, তাহলে তোর বাপরে নিয়ে এত বেশি লাফালাফি করার তো কিছু নাই। চান্স না পেলে তোর ওয়াই আইসা জোর করে তোর চান্স পাওয়া দিবে না। মানুষদেরকে যেইভাবে যে যে কাজটা করতেছে তারা ওইটা করতে দে, ওইখানে আইসা তোর মানে আঙ্গুল ঢোকানোর কোনো মানেই হয় না, তাই না? তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, ওই আনাস ভাই, ওই অমুক ভাই, তমুক ভাই, উনি উনাদের জায়গায়, ঠিক আছে? সুন্দর মতো এইভাবে এই জিনিসগুলা তোরা যারা আসলে আসলে তোদের দরকার এইগুলা ফলো কর, আই থিঙ্ক তোরা আসলে একটা সিট কনফার্ম করে ফেলতে পারিস।